মেডিস্ক্লোর সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের আলোচ্য বিষয় গ্লুকোমা একটি নীরব দৃষ্টিঘাতক দুই হাজার সালের একটি সমীক্ষায় দেখা যায় পৃথিবীর প্রায় চল্লিশ থেকে আশি বছর বয়সের ঊর্ধ্ব লোকদের মধ্যে গ্লুকোমায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় চৌষট্টি দশমিক তিন মিলিয়ন যা দুই সালে বেড়ে হবে প্রায় ছিয়াত্তর মিলিয়ন বাংলাদেশের একটি সমীক্ষায় দেখা যায় যে তিরিশর্ধ লোকের মধ্যে দুই দশমিক আট পার্সেন্ট লোক গ্লুকোমায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় চুয়াল্লিশ থেকে পঞ্চাশ লক্ষের মতো আমরা প্রথমে আলোচনা করব গ্লুকোমা কি আমাদের চোখের একটি নির্দিষ্ট অংশ হতে অন্তচক্ষু রস একটি নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে রক্তের সাথে মিশে যায় এই অন্তচক্ষু রস আমাদের চোখের ভিতরে একটি চাপ তৈরি করে অন্তচক্ষু চাপ যাকে আমরা ইন্ট্রাকুলার প্রেশার বলি এটি স্বাভাবিক পরিসীমা এগারো থেকে একুশ মিলিমিটার অফ মার্কারি যখন কোনো কারণে এই অন্তচক্ষু চাপ বেড়ে যায় এবং আমাদের অক্ষি স্নায়ু তথা অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এবং এর সম্পূরক দৃষ্টিক্ষেত্র ব্যাহত হয় তখন আমরা একে গ্লুকোমা বলি গ্লুকোমাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি বন্ধকোণ গ্লুকোমা বা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা উন্মুক্ত উন্মুক্তকোণ গ্লুকোমা বা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা গ্লুকোমার কারণগুলোকে আমরা ভাগ করতে পারি দুটি ভাগে একটি জন্মগত বা কনজেন্টাল অথবা ডেভেলপমেন্টাল গ্লুকোমা আরেকটি হচ্ছে কারণগত বা অ্যাকোয়ার্ড গ্লুকোমা গ্লুকোমার কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি জন্মগত তথা কনজেন্টাল অর ডেভেলপমেন্টাল গ্লুকোমা আরেকটি কারণগত বা অ্যাকোয়ার্ড গ্লুকোমা কারণগত গ্লুকোমাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি প্রাইমারি তথা প্রাথমিক আরেকটি হচ্ছে অ্যাকোয়ার্ড অর্জিত অর্জিত গ্লুকোমার মধ্যে পিগমেন্টারি গ্লুকোমা পিগমেন্ট ডিসপারশন গ্লুকোমা লেন্স ইন্ডিউস গ্লুকোমা এ ধরনের নানা রকম কারণ থাকতে পারে গ্লুকোমা রোগী সাধারণত যেসব উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে এর মধ্যে একটি উপসর্গহীন অবস্থায় থাকতে পারেন যেটা আকস্মিকভাবে চক্ষু বিশ্বজ্ঞের নিকট এসে ডায়াগনোসিস হয় আরেকটি মাথা ব্যথা চোখ ব্যথা চোখ লাল হয়ে যাওয়া দৃষ্টিশক্তি কমে যাওয়া দৃষ্টি ক্ষেত্র সংকুচিত হওয়া তীব্র আলোতে রঙের ছটা দেখা ঘন ঘন চশমার পরিবর্তন চোখ কুচকানো চোখের পাতা ফেলা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে গ্লুকোমার রোগ হলে চোখের মনি তথা কর্নিয়া বড় হয়ে যায় আবার কর্ণিয়া ঘোলা হয়ে যেতে পারে এসব লক্ষণ নিয়ে গ্লুগোমার রোগী সাধারণত একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে আসেন এর চক্ষু বিশেষজ্ঞের কাছে আসলে এসে আমরা সাধারণত চক্ষু বিশেষজ্ঞগণ তাকে তারকে পরীক্ষা করে দেখি আমরা প্রথমে দৃষ্টিশক্তি পরীক্ষা করি স্লিট ল্যাম্পো বায়োমাইক্রোস্কোপি করি গোল্ড ম্যান অ্যাপ্লানেশন টর্নোমেট্রির মাধ্যমে অন্তচক্ষু চাপ পরিমাপ করি ইনডাইরেক্ট অকথোমোস্কোপ মাধ্যমে আমরা অক্ষি স্নায়ুর অবস্থা যাচাই করি গোনিওস্কোপির মাধ্যমে এটি উন্মুক্ত কোন গ্লুকোমা অথবা এটি বন্ধকোণ গ্লুকোমা তা নির্ণয়ের চেষ্টা করি এছাড়া আমরা কিছু পরীক্ষা করতে দিই যাকে আমরা পেরিমেট্রি বলি হার্ন ফ্রে ভিজুয়াল ফিল পেরিমেট্রি অক্টোপাস পেরিমেট্রি অপটিক নার্ভ হেড গ্লুকোমা প্রোটোকল ওসিটি এছাড়া আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা গ্লুকোমার কারণ এর ভয়াবহতা এবং এর চিকিৎসা কীরূপ হবে তা নির্ধারণ করার চেষ্টা করি চিকিৎসা শুরুর পূর্বে আমরা একটি টার্গেট প্রেশার নির্ধারণ করি আমাদের অন্তচক্ষু চাপকে সেই নির্ধারিত ও পরিসীমার ভিতরে থাকতে হবে থাক সাধারণত আমরা তিরিশ পারসেন্ট কমলে আমরা তাকে টার্গেট প্রেশার হিসেবে নির্ধারণ করি আমাদের এই টার্গেট প্রেশার অ্যাচিভের জন্য যে পদ্ধতিগুলো রয়েছে গ্লুকোমা চিকিৎসার প্রথমত মেডিকেল লেজার পদ্ধতি সার্জারি অথবা এগুলো সমন্বিত মেডিকেল চিকিৎসার মধ্যে রয়েছে চোখের ড্রপ এবং সেবনযোগ্য ওষুধ আমরা বিটা ব্লকার পোস্টাগ্ল্যান্ডিন ডেরিভেটিভস আলফা অ্যাগনিস্ট এরকম নানামুখী ওষুধের মাধ্যমে গ্লুকোমা টার্গেট প্রেশার অ্যাচিভ করার চেষ্টা করি যদি একটি ওষুধে সম্ভব না হয় তখন দুইটি বা একাধিক ওষুধ ব্যবহার করা যেতে পারে এছাড়া যদি মেডিকেল চিকিৎসায় আমাদের টার্গেট প্রেশার অ্যাচিভ করতে না পারি তখন আমরা লেজার চিকিৎসা নিতে পারি যেমন সিলেক্টিভ লেজার ট্রাবিকুলোপ্লাস্টি আর্গন লেজার প্লাস্টি লেজার পিআই ইত্যাদি রয়েছে এছাড়া সার্জারির মধ্যে রয়েছেন প্রধানত আমরা ট্রাবিকুলেক্টোমি করি এছাড়া ট্রাবিকুলোক্টোমি উইথ অ্যান্টিমোটা মেটাবোলাইটস যেমন এম এম ওরোজেন ব্যবহার করা যেতে পারে এছাড়া আধুনিক চিকিৎসার মধ্যে গ্লুকোমা ড্রেনেজ ডিভাইস যেমন আহমেদ গ্লুকোমা ভাল্ব মন্টেনো ভাল আই স্টেন্ট ইত্যাদি নানা ধরনের আধুনিক প্রযুক্তির চিকিৎসা রয়েছেন আমাদের দেশের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানগুলো এবং আমাদের প্রশিক্ষিত চক্ষু চিকিৎসকবৃন্দ আমাদের দেশেই এই চিকিৎসাগুলো সাফল্যের সাথে দিয়ে আসছেন এখন আমি আপনাদের গ্লুকোমা সংক্রান্ত তিনটি বিষয়কে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি একটি হচ্ছে স্টেরয়েড ইন্ডুসড গ্লুকোমা অনেক সময় অ্যালার্জি যারা অ্যালার্জিজনিত চোখের সমস্যায় ভোগেন বা ইভিএটিসে ভোগেন তারা দেখা যায় দীর্ঘমেয়াদে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করেন হয়তোবা চো চক্ষু বিশেষজ্ঞ একটি নির্দিষ্ট সময়ের জন্য দেন কিন্তু ভালো লাগার কারণে তারা দীর্ঘ মেয়াদে ওষুধগুলো ব্যবহার করেন কিন্তু এই মেয়াদে ব্যবহারের কারণে স্ট্রয়েড ইন্ডিউসড গ্লুকোমা ডেভেলপ করতে পারে যা আপনার চোখের দৃষ্টিকে ব্যাহত করতে পারে এছাড়া আরেকটি রয়েছে নর্মাল টেনশন গ্লুকোমা বা নর্মাল প্রেশার গ্লুকোমা অনেক সময় দেখা যায় যে আমাদের যে অন্তচক্ষু চাপ স্বাভাবিক পরিসীমার মধ্যে রয়েছে কিন্তু আমাদের অক্ষী স্নায়ু এবং সম্পূরক দৃষ্টিক্ষেত্র ব্যাহত হচ্ছে সেক্ষেত্রে আমাদের অন্তচক্ষু চাপ স্বাভাবিক পরিসীমার ভিতরে থাকার পরও আমাদের গ্লুকোমা চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে এ বিষয়ে আপনি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আরেকটি রয়েছে অকুলার হাইপার টেনশন অনেক সময় দেখা যায় আমাদের অন্তচক্ষু চাপ স্বাভাবিক পরিসীমার বাইরে রয়েছে কিন্তু আমাদের অক্ষী স্নায়ু অথবা এর সম্পূরক দৃষ্টিক্ষেত্র সেরকমভাবে ব্যাহত হয়নি সেক্ষেত্রে আপনি অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে থাকবেন প্রয়োজনে তিনি ওষুধ ব্যবহার করতে বলতে পারেন পরিশেষে আমি বলতে চাই গ্লুকোমা একটি নীরব দৃষ্টিঘাতক যাদের বয়স চল্লিশের উপরে হয়ে গেছে তারা অবশ্যই গ্লুকোমা স্ক্রিনিং করিয়ে নেবেন যাদের পরিবারে গ্লুকোমা রোগী রয়েছে তারাও অবশ্যই গ্লুকোমা স্ক্রিনিং করিয়ে নেবেন আমরা যদি যথাসময়ে গ্লুকোমার রোগ ডায়াগনোসিস এবং এর ট্রিটমেন্ট শুরু করতে পারি তাহলে এরকম একটি নীরব দৃষ্টি হাত থেকে আমাদের কাছের মানুষের দৃষ্টিকে আমরা রক্ষা করতে পারি মেডিস্কুলের সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন